আমি ওকে ডেকে এনে বাহার সামনে দাঁড় করাবই, আর ওকে জিজ্ঞেস করব যে এইরকম একটা নিরীহ মেয়েকে দেখে তোমার এমন একটা ভয়ঙ্কর কথা মনে হলো। দাদা দোহাই তোমার, তুমি অ্যাটলিস্ট ওকে মালক্ষী বলে ডেকো না, মানায় না। তোমরা এসব কথা বলছো ঠিকই মিস্ত্রি ভাই, কিন্তু কমলিকার এ ভাবনা আজকের নয়। তার মানে? মানে কমলিকা সেই বাহার সিঁদুরের কৌটোটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, তোমাদের মনে আছে? তার মানে ওর মনে মনে এই ভাবনাটা অনেকদিন ধরেই আছে। না, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে ভাবনা চিন্তারও তো মানুষের একটা সীমা পরিসীমা থাকবে নাকি? যা কিছু একটা ভেবে ফেললেই তো আর হলো না। এই মোক্ষম সময়, মন যা ভেবেছে তা যে সবটাই ভুল ভেবেছে তা তো নয়। বাহার সঙ্গে ব্যবচার আমি করিনি, কিন্তু বাহাকে আমি ভালোবেসেছি। আমাদের দুজনের মধ্যে যে গভীর সম্পর্ক সে কথা তো ভুল ভাবেনি মন। তাহলে কি এখনই বাড়ির সবার সামনে সত্যিটা বলে দেব? আজই, তাই ভালো। কি ভাবছিস অর্চিত, তুই এখন সবকিছু বলে দিবি? অর্চিত প্লিজ, সবকিছুর সময় আছে একটা, এখন সে সময় আসেনি। আর এখন সত্যিটা বললে সবকিছু উলট পালট হয়ে যাবে, আর মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে। তোমরা কি বিশেষ কিছু আলোচনা করছো? শোনো, আমি কিন্তু তোমাদের সবাইকে এখানে ডেকেছি একটা ব্যাপারে আলোচনা করব বলে। বলছি, এটা কিন্তু আমি সহজে হজম করতে পারছি না। আর বাহার শুনে খারাপ লাগতে পারে, তাই জন্য এই ঘরে এসে আজ আমরা কথাগুলো বলছি। বাহার শুনে খারাপ লাগতে কি বাকি আছে দিদি ভাই? সে তো সেখানেই ছিল, সবই জানে, মুখখানা শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে না না, বাহা খুব ম্যাচিওর মেয়ে, ও এসবে কিছু মাইন্ড করবে না। একদিন আমি কমলিকাকে এ বাড়িতে ডাকবই, আর সেদিন ওকে আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। না না, তুমি ওকে আর সেদিন বাড়িতে ডাকতে যেও না। আমি তখন ভাবছি যে কত তাড়াতাড়ি ওদের ছাড়াছাড়িটা হয়, কারণ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। তাহলে কোন দিন আবার কিসের মধ্যে জড়িয়ে ফেলবে তার কোনো ঠিক আছে? এ তোমরা যাই বলো না কেন, আমি ওকে ডেকে এনে বাহার সামনে দাঁড় করাবই, আর ওকে জিজ্ঞেস করব যে এইরকম একটা নিরীহ মেয়েকে দেখে তোমার এমন একটা ভয়ঙ্কর কথা মনে হলো।